আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ক্লাস দেখছো সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো আমি কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের উপরে তো আমরা শুরু করি তোমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে খেয়াল করো এখানে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি কি ধরনের যন্ত্র ব্যবহার করে একজন থেকে অন্য সাথে সংযোগ করা হয়েছে তুমি বিভিন্ন রকম মানে প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে তুমি চাইলে তুমি যদি খেয়াল করো এখানে দেখো অনেক ধরনের যন্ত্রপাতি এখানে আছে এবং প্রত্যেকটা যন্ত্র বিভিন্ন তার অর্থাৎ মিডিয়া দ্বারা সম্পৃক্ত তো আমরা যখন কয়েকটা যন্ত্রকে পাশাপাশি বসিয়ে সম্পৃক্ত করি মিডিয়া দ্বারা এবং তথ্য আদান প্রদান করি তখন আমরা কে কি বলি সেটাকে আমরা সেটাকে বলি নেটওয়ার্ক অর্থাৎ তথ্য বা ডেটা আদান প্রদান করতে পারলে সেটাকে আমরা বলি নেটওয়ার্ক তো এইখানে যেটা আছে তুমি যদি খেয়াল করো যে অনেকগুলো ডিভাইস পাশাপাশি বসে আছে একটা নেটওয়ার্ক হয়েছে কিন্তু এগুলো আসলে নেটওয়ার্কের কি তোমাকে যদি প্রশ্ন কী ধরনের যন্ত্র ব্যবহার করে এই ক্ষেত্রে ক্ষেত্রে তোমার এই হবে কি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি ব্যবহার করে তো আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এই পাঠ শেষে আমরা মূলত জানবো মডেম কি তার প্রকারভেদ মডেম কিভাবে কাজ করে তার বর্ণনা ল্যান কার্ড কি ও তার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব ইনশাআল্লাহ তো ফার্স্ট ইয়ার মডেম তোমরা যদি মডেমের দিকে উপরে রিটা তাকাও তাহলে দেখো মডেম এম ও ডি ই এম তার মানে মডেমে হচ্ছে দুইটা শব্দ আছে এখানে মো আর ডেম আমি যদি সিলেবল করি দেখো ক্ষেত্রে যেটা এটা হচ্ছে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে মডেম অর্থাৎ আমি যদি টেলিফোন লাইনের মাধ্যমে অথবা কোন একটা ক্যাবলের মাধ্যমে আমি ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে তো আমাকে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হলে আমাকে যে জিনিসটা ফাস্ট লাগবে সেটা হচ্ছে মডেম তো আমি আগেই বলেছি মডেমের দুইটা অংশ একটা হচ্ছে এম ও যেটাকে মডুলেটর বলা হয় আর একটা হচ্ছে ডিইএম যেটাকে বলা হয় ডি মডুলেটর এখন আসো একটা মডেম যদি আমরা এক কাজ করি যে মডেম থেকে কোনো একটা ইনফরমেশন আমি পাঠাবো তো মডেম থেকে যে ইনফরমেশনটা পাই বা নেটওয়ার্ক থেকে যেটা পাই সেই ইনফরমেশনটা কিন্তু ডিজিটাল না এটা হচ্ছে অ্যানালগ ইনফরমেশন অর্থাৎ যখন কোনো একটা কম্পিউটার প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করতে হয় অর্থাৎ আমি কম্পিউটার থেকে যে সিগনালটা পাঠাবো মডেমকে বা নেটওয়ার্ককে তখন কম্পিউটার কী সিগনাল দেবে আমাকে ডিজিটাল সিগনাল দেবে সেই ডিজিটাল সিগনাল আমি যখন পাঠাবো মডেমকে মডেম আবার সেটাকে কনভার্ট করে অ্যানালগ বানাবে তো এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানালো মডেমের এই অংশটা হচ্ছে মডুলেটর যেটাকে এম ও ই এম ও বলা হয় যেটাকে এম ও বলা হয় অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে যখন অ্যানালগে রূপান্তর করলো এই কাজটা মডেমের যে অংশ করে এটাকে বলা হয় মডুলেটর ঠিক আবার যখন নেটওয়ার্ক থেকে কোনো একটা সিগনাল আসতেছে তো নেটওয়ার্কের সিগন্যাল কি অ্যানালগ সিগন্যাল তো মডেমের কাছে যখন আসছে মডেম আবার এটা কম্পিউটারকে যখন দিচ্ছে কম্পিউটার কি বুঝবে ডিজিটাল সিগন্যাল তাহলে এই যে নেটওয়ার্ক থেকে যে সিগন্যালটা আসলো অ্যানালগ টু ডিজিটাল এ এডিসি এইখানে একটা ডিইএম ডেকে ডি মডুলেটর বলা হয় মূলত মডেম এই দুইটা অংশ নিয়েই কাজ করে অর্থাৎ আমার কম্পিউটার থেকে প্রাপ্ত সিগন্যাল যখন নেটওয়ার্কে যায় তখন এটা ব্যবহৃত হয় মডুলেটর আবার নেটওয়ার্ক থেকে প্রাপ্ত সিগন্যাল যখন কম্পিউটারে যায় তখন এখানে ব্যবহার করা হয় ডিমডুলেটর মডেম মূলত এই দুইটা অংশ নিয়েই কাজ করে প্লাস করলে এটা হয় মডেম মডুলেটর অর্থাৎ আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানাচ্ছে মডুলেটর আর অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করছে ডিমডুলেটর এই দুইটা মিলে হচ্ছে মডেম আমরা যদি আরেকটু ক্লিয়ার করি যে মডেম কিভাবে কাজ করে তাহলে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ একটা পৃথিবী অর্থাৎ এটা আমরা যদি নেটওয়ার্ক ধরি মাস হচ্ছে মরেম এই পাশে হচ্ছে কম্পিউটার তাহলে মডেম হচ্ছে এটা হচ্ছে মডেম দুইটা অংশ এখানে আছে একে ডিজিটালকেও অ্যানালগ বানাতে পারে অ্যানালগকেও ডিজিটাল বানাতে তো ফাইনালি আসি নেটওয়ার্ক থেকে একটা অ্যানালগ সিগন্যাল আসলো আবার যদি তোমরা খেয়াল করো নেটওয়ার্ক থেকে কী আসলো একটা অ্যানালগ সিগন্যাল আসলো আমি আগেই বলেছি নেটওয়ার্ক থেকে অ্যানালগ সিগনাল যখন ডিজিটালের দিকে যায় তখন সেটাকে বলা হয় ডিমডুলেটর। ক্লিয়ার আবার যখন কাজ শেষ হবে কাজ শেষ হতে গেলে আমাকে কী কি করতে হবে ডিজিটাল সিগনালটা আবার আমাকে মডেমে দিতে হবে তার মানে ডিজিটাল সিগনাল যখন মডেম আসতেছে মডেম সেটাকে আবার অ্যানালগে রূপান্তর করবে তবে এটাকে আমরা বলবো ডি অর্থাৎ মডুলেটর তার মানে হচ্ছে ডিজিটাল সিগনাল মডু অ্যানালগ হলে সেটা হচ্ছে মডুলেটর অর্থাৎ কম্পিউটার থেকে নেটওয়ার্কের দিকে গেলে এখানে ডিজিটাল সিগনাল আছে অ্যানালগ হয়ে যদি আমার নেটওয়ার্কের দিকে যায় তবে এটা হবে হচ্ছে আমার মডুলেটর আর যদি অ্যানালগ থেকে যদি ইয়ে যায় ডিজিটালে যায় তাহলে এটা হবে ডিমডুলেটর তো প্রথম দিকের মডেমগুলো ছিল মূলত ডায়ালব মডেম ছিল তবে এখন মডেম অনেক চেঞ্জ হয়েছে বর্তমানে মডেমগুলো স্বল্প গতির কারণে বাতিল হয়ে গেছে তো ডায়ালব মডেমগুলো প্রথম দিককার মডেল এই যে এখানে একটা কোয়েশ্চেন হয় প্রথম দিককার মডেম কেমন ছিল প্রথম দিককার মডেম ছিল ডায়ালগ মডেম তো এইখানে যেটা ছিল যে স্বল্প গতির কারণে এটা বাদ হয়ে গেছে এর পরিবর্তে এখন ব্যবহার করা হয় ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মডেম ব্যবহার করে তো মডেম মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ইন্টারনাল মডেম অর্থাৎ এটি কম্পিউটারের ভিতরে সিস্টেমের ভিতরেই বসানো থাকে আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম এটা হচ্ছে কম্পিউটারের বাইরে বসানো থাকে অর্থাৎ মডেম দুই ধরনের মডেম কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে কম্পিউটার ভিতরে থাকে এটাকে ইন্টারনাল মডেম বলে আর কম্পিউটার বাইরে থাকলে এটাকে বলা হয় এক্সটার্নাল মডেম দেন মডেমকে আবার ক্যাবল দ্বারা সংযুক্ত করা যায় অর্থাৎ এক্সটার্নাল মডেম আবার দুই ধরনের একটা হচ্ছে কেবল দ্বারা সংযুক্ত করা যায় আর একটা হচ্ছে ক্যাবলবিহীন মডেম অর্থাৎ ওয়ারলেস মডেম তার মানে হচ্ছে আমি যদি বলি মডেম কয় প্রকার মডেম মূলত দুই ধরনের একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল আবার ইন্টারনাল এক্সটার্নাল মডেম কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে যুক্ত আরেকটা হচ্ছে কেবলবিহীন তো এইখানে বর্তমানে প্রচুর পরিমাণে ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবারস লাইন মডেম পাওয়া যায় এবং ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে এখন আর ওই প্রথম দিককার যে ডায়ালব মডেম ছিল সেটা ব্যবহার করা হয় না কারণ ডায়ালব মডেম শুধুমাত্র বাধ্য হয়েছে স্বল্প গতির কারণে তাহলে প্রশ্ন হতে পারে ডায়ালব মডেম কেন বাতিল হয়ে গেছে ডায়ালব মডেম বাতিল হয়েছে স্বল্প গতির কারণে এরপর আসি আমরা ল্যান্ড কার্ড ল্যান্ড কার্ড কি আমরা জানি একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার সাথে সম্পৃক্ত হচ্ছে কানেক্টেড হচ্ছে তো ফার্স্ট হচ্ছে কম্পিউটার সাথে যখন কানেক্টেড হচ্ছে তো এই যে কানেকশনটা এখন কানেকশনটা হতে গেলে ওই ডিভাইসের একটা পারমিশন লাগবে তো সেই পারমিশনটা কি অর্থাৎ আমি যদি একের অধিক ডিভাইসকে সম্পৃক্ত করতে চাই তার পারমিশন নিতে চাই প্রত্যেকটা ডিভাইসের যে কার্ডটা থাকতে হবে সেটাকে বলা হয় ল্যান্ড কার্ড বা দুটো বা দুইয়ের অধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে ল্যান্ড কার্ড আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়তে গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান্ড কার্ডের প্রয়োজন হবে এই যে দেখো খেয়াল করে এখানে ল্যান্ড কার্ড ব্যবহার করা হয়েছে ফার্স্ট একটা কার্ড এটা একটা আছে তিনটা এখানে ব্যবহার করা হয়েছে দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তাহলে ল্যান্ড কার্ড নেটওয়ার্কে ল্যান্ড কার্ড ইন্টারপ্রেটারের ভূমিকা পালন করে ইন্টারপ্রিটার কি একটু যদি আমরা কি ক্লিয়ার করি ইন্টারপ্রিটারের কাজ কি আমরা ধরো আমি বাংলাদেশি একটা চাইনিজ বন্ধুর সাথে কথা বলবো তো নর্মালি আমি বাংলায় কথা বলি আবার ওখানে চাইনিজ বন্ধু চায়না ভাষায় কথা বলে তাহলে আমি কি আমি কি আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবো তোমার অ্যান্সার অবশ্যই হবে কি না আমি পারবো না কেন পারবো না কারণ হচ্ছে আমি বাংলায় কথা বলি সে বাংলা বুঝে না আবার সে চাইনিজ বলবে সে চায়না বলার কারণে আমি আবার তার চায়না বুঝবো না কিন্তু যদি এমন একজন মানুষ হয় যে চায়না বাংলা দুইটাই বুঝে তাহলে মাঝখানে সে যদি থাকে চায়না ফ্রেন্ড যখন ভাষায় কথা বলবে সে চায়না ভাষায় কথা বলার সাথে সাথে মাঝখানে সে তো চায়না বুঝবে সে চায়না বুঝে আমাকে সে কী বলবে বাংলা বলবে আমরা আমি যখন বাংলা বলবো আমার মাঝখানে যে ফ্রেন্ড থাকবে সে সেটাকে চায়নাতে কনভার্ট করে তার কাছে দেবে এই যে ট্রান্সলেশন করার কাজ এটাই মূলত ইন্টারপ্রেটারের কাজ অর্থাৎ ল্যান্ড কার্ডও এরকম একটা ট্রান্সলেশনের কাজটা করে থাকে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে তো ল্যান্ড কার্ড বর্তমানে তার যুক্ত ল্যান্ড কার্ড পাওয়া যায় একটা তারবিহীন ল্যান্ড কার্ড পাওয়া যায় অর্থাৎ দুই ধরনের ল্যান্ড কার্ড হয় ল্যান্ড কার্ড কয় ধরনের দুই ধরনের একটা তার যুক্ত আর একটা তার তো ইন্টারপ্রিটারটা কি ইন্টারপ্রিটারটা যদি দেখো নেটওয়ার্ক থেকে যে সিগনালটা এখানে গিয়েছে নেটওয়ার্ক থেকে যে সিগনালটা দেখো গিয়েছে এটা কি হয়েছে ল্যান্ড কার্ড সেটাকে কনভার্ট করে কম্পিউটারের ভাষায় ট্রান্সফার করে দিচ্ছে তো এই যে ল্যান্ড কার্ড ট্রান্সফার করে দিচ্ছে কম্পিউটারের ভাষায় তো এই কাজটা কে করছে ল্যান্ড কার্ড তার মানে কি ল্যান্ড কার্ড নেটওয়ার্কের ভাষা বুঝে কম্পিউটারের ভাষা বুঝে তার মানে ল্যান্ড কার্ড হচ্ছে মাঝখানে আমার সেই বন্ধুর মতো যে চায়না ভাষাকে বাংলায় কনভার্ট করে দিচ্ছে আর বাংলাকে চায়নায় কনভার্ট করে দিচ্ছে তাহলে তোমরা তো ইন্টারপিটেল ক্লিয়ার তো বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটারে বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদার বোর্ডের সাথে ল্যান্ড কার্ড সংযুক্ত থাকে যে বি অবস্থায় থাকে ল্যান্ড কার্ড তারপরেও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান্ড কার্ড সংযুক্ত করতে হয় প্রযুক্তির উন্নয়নের ফলে এবং তারবিহীন ল্যান্ড কার্ড খুবই সাধারণ আধুনিক অফিসগুলোতে তারবিহীন ল্যান্ড কার্ড এখন সবার পছন্দ তাহলে আধুনিক অফিসগুলোতে কি ধরনের ল্যান্ড কার্ডার হবে তার মতো কাজ করে দোবাসী মানে ওই যে বললাম সে দুইটা ভাষায় জানে চায়নাও জানে বাংলাও জানে তো এখন মূল্যায়নের ক্ষেত্রে তুমি তোমার কম্পিউটার কোন ধরনের ল্যান্ড কার্ড ব্যবহার করবে এবং কেন তুমি এটার উত্তরটাও অবশ্যই নিজে লিখবে মরেমের কাজ কি মডেমের কাজ কি মরেমের আসলে কী কাজ ছিল সিগনাল বন্ধ করে সিগনাল প্রেরণ করে সিগনালে বাধা প্রদান করে সিগনাল চিহ্নিত করে তো আমরা যদি একটু দেখি অ্যান্সার এটা ভুল সিগনাল প্রেরণ করে তার মানে হচ্ছে সিগনাল চিহ্নিতও করে না সিগনালে বাধা প্রদানও করে না কী করে সিগনাল প্রেরণ করে তোমাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই আমাকে জানাবে তোমাদের বাড়ির কাজ মডেমের বর্ণনা দাও ল্যান্ড কারের বর্ণনা দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ